তাদের কাছে কাম্য ছিল না, কাজে তারা সবসময় চেষ্টা করেছিল যে কীভাবে বাংলাদেশকে পিছনে টেনে রাখে বা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে। 21 বছর পর আওয়ামী লীগ যখন সরকার আসে তখন থেকেই আমরা উদ্যোগ নিই। স্বাধীনতার পর আমরা দেখি যে জাতিপিতা কীভাবে এই সংস্কৃতির বিষয়টার দিকে গুরুত্ব দিয়েছিলেন, আর তার পূর্বেও আমি অন্তত আমার ছোটোবেলা থেকে আমরা দেখেছি বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় সংস্কৃতি চর্চাকে কিন্তু গুরুত্ব দিয়েছে। এমনকি আওয়ামী লীগ নিজে উদ্যোগ নিয়ে অনেক সময় বিভিন্ন মানে নাটক বা সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানগুলি করত। আর বিশেষ করে যখন আমাদের দেশে মার্শাল জারি হয়, রাজনীতি বন্ধ থাকে, তখন আমাদের সাংস্কৃতিক কর্মীরা তারাই কিন্তু সামনে এগিয়ে আসেন। শুধু তাই না, গান, কবিতা, পথনাটক এবং বিভিন্নভাবে বাংলাদেশের জনগণের যে মনের কথাগুলি, সেই কথাগুলি কিন্তু ছড়িয়ে দেওয়া, প্রকাশ করা, আমাদের সাংস্কৃতিক কর্মীরা কিন্তু সবসময় এই ব্যাপারে বিরাট অবদান রেখে যান। এবং প্রতিটি ক্ষেত্রে আমরা দেখেছি যে আমি রাজনীতি করি, একটা বক্তৃতা দিই, বক্তৃতা দিয়ে মানুষের কাছে পৌঁছায় এটা ঠিক, কিন্তু একটা গানের মধ্য দিয়ে বা কবিতার মধ্য দিয়ে বা একটা নাটকের মধ্য দিয়ে অনেক না বলা কথা বলে দেওয়া যায় এবং মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, মানুষের অনেক দাবি দেওয়া তুলে ধরা যায় এই নাটকের মধ্য দিয়ে এবং গান এবং কবিতার মধ্য দিয়ে। আমরা যখন আন্দোলন করেছি তখন আমরা দেখেছি আমাদের প্রতিটি আন্দোলনে, অর্থাৎ ভোটের অধিকার আদায়ের জন্য, ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য স্বৈরাচার বিরোধী আন্দোলন, অথবা যদি আমরা ধরি সেই পাকিস্তান সৃষ্টির পর থেকে আইয়ুব খান মার্শাল্লাহ দিয়েছে, সেই মার্শাল্লাহর পর মধ্যেও যা সুযোগ হয়েছে তখন এই নাটক, সাহিত্য, কবিতার মধ্যে দিয়ে কিন্তু এই মার্শাল্লাহর বিরুদ্ধে বা মিলিটারি ডিক্টেটরের বিরুদ্ধে কথা বলা বা এই বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটা কিন্তু এই সংস্কৃতির মধ্যে দিয়েই কিন্তু পৌঁছে গেছে। পরবর্তীতে আবার 75 সালে যখন একেবারে সারা দেশে মার্শাল্লাহ জারি, কেউ কথা বলতে পারছে না, কবিতার মধ্য দিয়েই কিন্তু সে হত্যাকাণ্ডের একটা প্রতিবাদ আমরা পেয়েছি, লেখনীর মধ্য দিয়ে পেয়েছি, গানের মধ্য দিয়ে পেয়েছি। কাজে এভাবে আমরা প্রতিটি ক্ষেত্রে তার পরবর্তীতেও যখনই আমরা সংগ্রাম করেছি, আমাদের না বিশেষ করে নাট্যকর্মীরা পথনাটক করেছেন এবং এই সংস্কৃতির মধ্য দিয়েই কিন্তু এত গুরুত্বপূর্ণ কথাগুলি সাধারণ মানুষের কাছে খুব সহজভাবে পৌঁছে দিয়েছেন যে মানুষ তাতে উদ্বুদ্ধ হয়েছে এবং মানুষ তার অধিকার সম্পর্কে সচেতন হয়েছেন। কাজেই আমি মনে করি যে একটা দেশকে যখন আমরা উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তখনও কিন্তু আমাদের এই সংস্কৃতি চর্চাটা একান্তভাবে জরুরি। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যেটা লক্ষ্য করি, বর্তমান যুগে অনেক সময় দেখা যায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ একটা পরিবার, একটা সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আমাদের এই শিশু কিশোর থেকে শুরু করে যুব সমাজ, তাদেরকে যদি আমরা সঠিক পথে নিয়ে আসতে চাই তাহলে খেলাধুলা, সংস্কৃতি চর্চা এসব দিকে যত বেশি তাদের আমরা পৃক্ত করতে পারবো ততই আমরা তাদেরকে একটা সুপথে আনতে পারবো। তাছাড়া সংস্কৃতির বিকাশ একটা জাতির বৈশিষ্ট্য, আর সেই বৈশিষ্ট্যটা আমাদেরকে ধরে রাখতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলে সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে কিন্তু একটা জাতির সক্রিয়তা তুলে ধরা যায়, প্রকাশ করা যায়, প্রচার করা যায়। আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আমাদের বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন তারা যে মাসব্যাপী এই যে নাট্য উৎসবের একটা উদ্যোগ নিয়েছেন এবং মুজিব বর্ষ সামনে নিয়ে আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর মধ্য দিয়ে আমাদের অনেক আমরা বক্তৃতা দিয়ে যা না বলতে পারবো, মানুষের কাছে যতটা পৌঁছাতে না পারবো তার থেকে অনেক বেশি পৌঁছাতে পারবেন আপনারা এই সংস্কৃতি কর্মীরা আমরা এই নাট্য উৎসবের মধ্য দিয়েই। এখানে আমি একটা কথা একটু স্মৃতিচারণ না করে পাই না, কিছুক্ষণ আগে যে নাটকটার কিছু অংশ আমরা দেখলাম, নুরুল দিনের সারা জীবন, এই নাটকটা যখন মহিলা সমিতি নাট্যমঞ্চে হতো, আমি
কয়েকবারই আমি সেখানে আমি কাউকে না বলে নিজে টিকিট কিনে সেখানে চুপচাপ যে বসেছি, যখন মানে নাটক শুরু হবে তখনই সেখানে চলে গেছি। নাটকটা অন্তত আমি 2-3 বার দেখেছি, আর যতবার দেখেছি আমি চোখে পানি রাখতে পারিনি। আজ অবশ্য এখন আমাদের ইয়ে তো খুব অসুস্থ হয়ে গেছে, চমৎকার কাজী আলী জাগের। আমি সত্যি কথা বলতে, হ্যাঁ যে আমি অর্থাৎ আবার ব্রিটিশ আমলে নীল দর্পণ নাটক, এই নীল দর্পণ নাটকের মধ্য দিয়ে ব্রিটিশরা যে আমাদের দেশের মানুষের উপর অত্যাচার করত সেটা এমনভাবে তুলে ধরা হয়েছিল। ঠিক সেইভাবে এরকম বহু ক্ষেত্রে আমরা দেখেছি, যে কথাটা হয়তো বলার বাধা ছিল সেটা কিন্তু এই কবিতার মধ্য দিয়ে নাটকের মধ্য দিয়ে চলে এসেছে। 75-এ 15 আগস্টের পর নির্মলেন্দু গুণের যে কবিতাটা, এই কবিতাটাই যেন শুধু 7ই মার্চের ভাষণের কথা না, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদের ভাষা হিসেবে উদ্ভাসিত হয়েছিল। ঠিক সেইভাবে আমরা আরও অনেক কবি, মহাদেব শাহ, কবি শামসুর রহমান থেকে শুরু অনেক কবি আমাদের, আর নাম বলতে গেলে অনেক সময় লাগবে, তখনকার সময় যখন কেউ কথা বলার সাহস পায়নি তখন আমাদের কবি শিল্পী সাহিত্যিক তারা কিন্তু এই কবিতার মধ্যে দিয়ে তুলে ধরেছিলেন একদিকে প্রতিবাদের ভাষা, অপরদিকে জাতির পিতা যে অবদান সেই অবদানের কথা। অনেক লেখা আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক নেতার জন্য এত কবিতা, এত গান, এত লেখা কিন্তু বের হয়নি যতটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্য করা হয়েছে। কারণ 21টা বছর তার নামটা এই দেশে নিষিদ্ধ ছিল। শুধু তাই না, ভাষা আন্দোলনে তার যে অবদান ইতিহাস থেকে সেটাও মুছে ফেলা হয়েছিল, পরবর্তীতে স্বাধীনতার সংগ্রামে তার অবদানকেও মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এই লেখনীর মধ্য দিয়েই কিন্তু আবার উদ্ভাসিত হয়েছে। আপনারা জানেন যে আমি জাতির পিতার বিরুদ্ধে 48 সাল থেকে 71 সাল পর্যন্ত পাকিস্তানি গোয়েন্দা সংস্থা যে সমস্ত রিপোর্ট করত সর্বক্ষণ তাকে অনুসরণ করা হতো এবং তার বিরুদ্ধে রিপোর্ট লেখা হতো। শুধু তার বিরুদ্ধে রিপোর্ট লেখা না, তার বিরুদ্ধে কী কী অপপ্রচার চালানো হবে, কীভাবে তাকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা হবে তারও পরিকল্পনা নেওয়া হতো। এই রিপোর্টগুলি প্রায় 48টা খণ্ড মানে ফাইল আমি পেয়েছিলাম, 46টা ফাইলের 48টা খণ্ড আমি সেইগুলি কিন্তু প্রকাশ করা শুরু করেছি। ইতিমধ্যে 4র্থ খণ্ড আমরা বের হচ্ছে, 5র্থ খণ্ড বেরিয়ে এসেছে, 14র্খণ্ডে এটা প্রকাশ পাবে। সেখান থেকে কিন্তু বাংলাদেশের এই ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনের অনেক অজানা তথ্য পাওয়া যাবে, যা হয়তো একসময় হারিয়ে যাচ্ছিল। যদিও এটা সম্পূর্ণ বঙ্গবন্ধু শেখ মুজিবের বিরুদ্ধে লেখা, কিন্তু এই বিরুদ্ধে লেখার ভিতর থেকে অনেক সত্যকে বের করে নিয়ে আসা যায়, সেটাই আমি করে দিয়েছি, যেটা জাতির জন্য একটা ইতিহাস হয়ে থাকবে আমি মনে করি। কাজেই আমি এটুকু বলবো যে আজকে আমাদের এই সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই আমাদের ইতিহাসকে তুলে ধরা, আমাদের নিজস্ব আমরা যে একটা বাঙালি জাতি, জাতি হিসেবে আমাদের যে একটা আত্মমর্যাদা আছে সেই মর্যাদাটা আমাদের সংস্কৃতি, আমাদের সব কিছু কিন্তু এর মধ্যে দিয়ে উঠে আসবে। তো আমি সেজন্য আবার ধন্যবাদ জানাই যে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এই উৎসবের আয়োজনটা করেছে, শিল্পকলা একাডেমি এটা বোধহয় সব এবং আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় তারা সবাই মিলে উদ্যোগ নিয়েছে। এবং এটা আমি বলবো যে বোধহয় আমাদের আমাদের দেশে কেন প্রথম ইতিহাসে পৃথিবীর কোনো সময় বোধহয় এইভাবে একসাথে এত জায়গায় অর্থাৎ 64টা জেলায় এভাবে মানে কখনো এই নাট্য উৎসব একসাথে শুরু হয় নাই। আর আপনারা জানেন যে জাতির পিতা 74 সালে নাট্যকর্মীদের উপর দাবিটা ছিল যে মঞ্চ নাটকের উপর প্রমোদ কর, সেটা তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন। আর 96 সালে আমরা যখন সরকারে আসি, আপনারা জানেন যে আসলে 75-এর পর যারা ক্ষমতা এসেছিল তারা কিন্তু এই নাটকের উপর অনেক ধরনের কালা কানুন জারি করেছিল। সেই কালা কানুনগুলি 96 সালে সরকার এসে সেগুলি কিন্তু আমরা তুলে নিই,
তুলে নিয়ে সবাই যেন স্বাধীনভাবে নাটক করতে পারেন সেই ব্যবস্থা দিয়েছিলাম, যে নাটকের উপর যে সেন্সার করা হতো সেই সেন্সার প্রথাটা সম্পূর্ণ তুলে দিয়েছিলাম। কারণ নাটক তার স্বাধীন সত্তা নিয়ে চলবে, সেই জন্যই আমরা এটা তুলে দিই। আর শিল্পকলা একাডেমিকেও গড়ে তোলা, আজকে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা জেলা এবং উপজেলা পর্যায় পর্যন্ত যেন শিল্পের চর্চা হয় সে ব্যবস্থা আমরা নিচ্ছি। যে সমস্ত জায়গায় অনেক জায়গায় আমাদের বিশেষ করে অডিটোরিয়ামগুলি সেগুলিকে একটু আধুনিক করা, উন্নত মানের করা এবং উপজেলা পর্যায় পর্যন্ত যেন অডিটোরিয়াম গেলে আরও ভালোভাবে গড়ে ওঠে। কারণ অনেক অনেক ক্ষেত্রে করা হয়েছে কিন্তু ঠিক ভালো অডিটোরিয়াম হিসেবে সেগুলি তৈরি হয়নি, কাজে সেগুলি আরও উন্নত মানের করে ফেলা সেই দিকে বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। যা আমি মনে করি যে আজকে আমাদের যে উদ্যোগটা এটাকে আবার আমি সাধুবাদ জানাই, এবং এর মধ্য দিয়ে আমাদের দেশের মানুষ অন্তত বিনোদনের যেমন সুযোগ পাবে, একদিকে তাদের চিত্ত বিনোদন, অপরদিকে আমাদের সংস্কৃতি সম্পর্কে তাদের সম্যক জ্ঞান আহরণ এবং নিজেদেরকে আরও সম্পৃক্ত করে দেশের উন্নয়নের কাজে বা দেশের মানুষের পক্ষে কাজ করার উদ্বুদ্ধ করা হবে। কাজেই সেই কথা বলে আমি এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে আমি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মাসব্যাপী নাট্য উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী, পাঁচটি প্রান্তে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, আপনি যদি সানুগ্রহ অনুরোধ তাহলে আমরা দুই একটির সঙ্গে যুক্ত হতে পারি। তাহলে স্যার আমরা সবাইকে ধন্যবাদ। ঢাকায় আছে, ঢাকায় আছে, চিটাগাং আছে, সিলেট আছে, রংপুর আছে, রাজশাহী আছে। আমরা ঢাকার সঙ্গে কথা বলি, তারপর শেষ করতে পারি। ঢাকায় আমাদের জেলা প্রশাসক রয়েছেন সালে মোহাম্মদ ফেরদৌস খান, তাকে অনুরোধ করছি সঞ্চালনা করার জন্য। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। জাতীয় নাট্যশালা প্রান্ত থেকে আজকে আপনাকে আমরা সালাম শুভেচ্ছা জানাই। শুধু মোহাম্মদ